গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমরা সব ভালো আছি। আর আজকে হয়েছে কি 12 আগস্টের, আর আমরা আছি এখন কাশ্মীর হোটেলে। আমরা একটু পরে বাইরিমু সাইড সিনে, কাশ্মীরের লোকাল সাইড সিনগুলো করবো। আর সন্ধ্যার সময় ডাল লেকে শিকারা মধ্যে বইমু গুড়মু শিকারা। আমরা আমি কেন কয় শিকারা, আমরা আর কই নৌকা। তো তোমরা সাথে থাকিও, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকিও, আর তোমরা একটু সাপোর্ট করবে প্লিজ। তোমরা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে লিছো তারা অন্যরা কাছে শেয়ার করে দিবে। কারণ তোমরা সাপোর্ট না পাইলে দেখো আমরা তো কিচ্ছুই করতে পারতাম না। তো প্লিজ একটু সাপোর্ট বেশি বেশি করি, একটু শেয়ার কমেন্ট, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা হোটেল থেকে বাইরে গেছি রাস্তার, ওই দেখো ডাল লেকের কিনারেই আমরা হোটেল। আর এখন সকাল বাজে 7:30, আর ওই যে আমরা গাড়ি আই গেছে ঘুরার লাগিয়ে, একদম নিউ মডেল ইনোভা সাইড সিনের লাগে, লোকাল সাইড সিনের লাগে লইছে 3000 টাকা। একদম নতুন গাড়ি দেখো, ইনোভা গাড়ি কত সুন্দর দেখো না বোধ হয়। এই হচ্ছে আমরা ড্রাইভার ভাই, আর এই হচ্ছে আমরা গাড়ি, একদম নতুন গাড়ি দেখো। আমরা বাইরে গেছি হোটেল থেকে ঘুরাত, আর এখানে আর্মির চেক করলো গাড়ি, জিগাইলো কই থেকে আইছি কোন জায়গায় বাড়ি, ঠিক আছে? সাড়ি দিয়েছে, কিছু কইছে না, জাস্ট জিগাইছে কোন জায়গায়, চেক করলো আমরা কয়জন। এটাই সাথে দেখো ব্লগটা কন্টিনিউ দেখো। আর এই দেখো এটা হচ্ছে ওই সেই ডাল লেকটা, যেখানে আমরা আছি এখান থেকে মানে নৌকাগুলো স্টার্ট হয়। আর দুটো জায়গায় সবচেয়ে বড়ো জায়গাটা যেটা আজকে আমরা বিকালে আসবো দেখবো, তোমরা সাথে থাকি। তো বন্ধুরা, আমরা প্রথম যে ঘুরার জায়গাটাতে আই গেছি, আর এখান থেকে গাড়ি আর ভিতরে যায় না, এই গাড়িটা আমরা নামাইয়া দিছে। আর আমরা আমরা যাচ্ছি এখন সব ঘুরতে, দেখার জানি না ভিতরে কী আছে দেখার লাগে, কিন্তু যাইয়া দেখতে। আর এখানের ওয়েদার এত মজার ওয়েদার, ঠান্ডা ওয়েদার, সাথে এই যে দেখো ফাইন গাছ, এটা তো বরফে যখন ডাকা থাকে তখন আরও বেশি সুন্দর লাগে দেখো, কত সুন্দর দেখতে থাকো। আর আরেকটা জিনিস এই দেখো, এই আমরা এই বাংলাদেশের আঙ্কেল আন্টির মুড একদম অফ করিয়া রাখছে দেখো, আন্টি একটু আগে মুড একদম মুখটা খালা করিয়া রাখছে। আর ওই দেখো আরেকজন আন্টি, এই আরেকজন আঙ্কেল, আর সাথে তো আর তাইটা চিন্তাই, তাইরে আমি এখানে ছাড়িয়ে যাই মুগি, এখানে নতুন আর একটা বিয়া করবো, তাইরে ছাড়মু আমি। তো বন্ধুরা, এটা এখানে এই একটা লোকাল পাখি দেখছি, জানি না এটা চিনি না আমি কিটা, খুব সুন্দর পাখি দেবো, ময়ূরের মতো পাখিটা দেখতে দেবো, খুব সুন্দর। তো বন্ধুরা, এই দেখো আমরা আই গেছি এই মন্দিরে, মন্দিরের নামটা দেখিলাম। আর এই সিঁড়ি দিকে উঠতে লাগবো উপরে মন্দিরে, তো সাথে থাকো আমরা মন্দিরে যাই। তো বন্ধুরা, এটা টোটাল 280টা সিঁড়ি উঠিয়া তারপরে টেম্পেলে যাইতে লাগে দেখো, প্রচুর মানুষ টোটাল 280 সিঁড়ি উঠার পরে তারপরে আমরা যাইতাম টেম্পল আর কিনারে দেখো। 280টা সিঁড়ি সবারই মোটামুটি একটা মানে শুনি একটু ডর লাগে, কেমনে যাইব কেমনে উঠবো, আমরা তো যাই মূলত সময় লাগে। তো বন্ধুরা, আমরা মন্দিরে উঠি গেছি, আর মন্দির থেকে এই যে নিচের কাশ্মীরের একটু চেহারাটা দেখো, নজারাটা দেখো কত সুন্দর দেখো, এই দেখো মানে কোয়ার মতো না, অপরূপ দৃশ্য দেখো। আর এই হচ্ছে গিয়া মন্দিরের ঢুকার গেট, এটা ঢুকিও মন্দির উপরে, সামনে আর্মির বাংকার আছে, এখানে না করছে ভিডিও করার লাগে, ভিতরে গিয়া করতাম। আর এই হচ্ছে গিয়া মন্দিরের পিছন, ঠিক আছে আমরা সামনে যাই দেখতে। এই আমরা এন্ট্রি করছি মন্দিরের ভিতরে, এই দেখো মন্দিরের ভিতরের কিছু নজারা দেখো, শ্বাস ফেলাইতে পারি না, প্রচণ্ড কষ্ট আর দেখো, এই যে কত সুন্দর দেখো, এই লগিয়া মন্দির, এই লগিয়া মন্দিরের সাইট, এই চিগা মন্দিরের দান বাক্স, দেখা তো সব কিছু ঠাকুর হলে নিরাগিয়া দেখো, এই চিগা মন্দির, এই যে এই দেখো কত সুন্দর দেখো। এখানে এসে মন্দিরে ঢুকার লাগে হাত পাওয়া দুইটাই পারবাই, এটা হচ্ছে এই জায়গাটা। আর মন্দিরের সাইড থেকে এই দেখো দেখা যার নিচের ভিউটা দেখো, জাস্ট খালি ভিউ দেখো, এত সুন্দর ভিউ দেখো দেখো, এই হচ্ছে মন্দিরের ভিউ, এই দেখো কত সুন্দর ভিউ দেখো, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে পুরো মন্দিরটা, এই যে মন্দিরটা অনেক উঁচাত, সম্পূর্ণ পাথর দিয়া বানানি, এই যে মন্দির। আমরা এখান থেকে প্রসাদ লই নিছি এই যে তাইর হাতে, আর এখন আমরা মন্দিরের উপরে যাই আর দেখো। আর এই মন্দিরটা 2050 বছর পুরানা দেখো, কত উপরে দেখো
তুষার মন্দিরটা দেখো, বাপরে বাপ, ঠাকুর তোষা তোষা ঠাকুর বোয়ার তখন দেখো দেখো শ্বাস করে যা কথা কইতে কইতে। এই যে সাইনবোর্ড দেখলাও কার মন্দির, এই যে মন্দিরটা এই দেখো, এই সে মন্দিরের উপর। তো বন্ধুরা ওই দেখো নিচে থেকে মন্দিরের একদম উপর থেকে মানে নিচের ভিউটা দেখো, মানে এত মজা লাগে দেখলে খোয়ার মতো না। দেখো কত বিল্ডিং, কত ঘর, কত শিকারা, কিন্তু দেখা যায় একদম ছোটো ছোটো। দেখো কত উপরে আছে মন্দিরটা, কত উপরে বানাইছে দেখো, অন্যরকম মানে দৃশ্যটাই অন্যরকম। আর ভিতরে ঢুকলাম বহুত কষ্টে, আমি বাবারে ভক্তি দিলাই অনেক বড় শিবলিঙ্গ। আর ওই দেখো একদম মুকেশ আম্বানি তুই টেকা বেশি তো বলার না তোর, কত দেখো একদম পুরো বাক্স ভর্তি গেছে, কত টেকা সব 100, 500, 200 কী পর্যন্ত দান দেয় মানছে দেখো। দেখো বন্ধুরা সাইনবোর্ডটা দেখলে ওইটা হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য যেখানে তপস্যা করছিলাম, এই সেই গুহা। এই দেখো কেউ নাইনি, ওই দেখো এইখানে তাই তপস্যা করছেন, এই যে এই গুরুদেবে এই গুহার ভিতরে তপস্যা করছেন। এই দেখো কত বড় সাপ দেখো এখানে, এই দেখো সেখানে তাই তপস্যা করছেন বুইয়া। এই দেখো এই যে ওটা পাথরের বানানি, এখানে বুঝে তাই না তপস্যা করছেন, চেহারাটা দেখাই দিই। এই ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকুন। এই দেখো বন্ধুরা আমরা পূজা টুজা দিয়ে নামি গেছি মানুষ উঠের, এই দেখো কত নিচে থেকে আইসি দেখো। তো আমরা মন্দির থেকে নামিয়ে আই গেছি, আর এখন আমরা বাইরে যাইতেছি অন্য একটা প্লেসে ঘুরতে। আর এটা হচ্ছে দেখো আমার সাইডে যে দেখা যায় এটা হচ্ছে সম্পূর্ণ ডাল লেক, কত বড় এরিয়া লইয়া দেখো ডাল লেকটা এত সুন্দর, মানে জানি না তোমাদের এই মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে কীরকম দেখায়, কিন্তু মানে প্র্যাকটিক্যাল আমি যে দেখছি বা আমি যে দেখে ঘুরছি এত বেশি মজা লাগছে। তাহলে কি বারবার কইতেছি তোমরা একবার ইয়া ভিজিট করিও যারা আইছো না, আর যারা আইছো তো আইছো তোমরা অন্যরারে উৎসাহিত করবা যে আওয়ার লাগিয়া কাশ্মীর ঘুরার লাগিয়া অনেক সুন্দর জায়গা, না আইলে কেউ বুঝতেই পারতে না, আমি বারবার কই আর একবার আইও। বন্ধুরা এই দেখো তোমার এই ডাল লেকের মধ্যে দেখো কত সুন্দর ফোয়ারা লাগাইয়া রাখছে, দেখো কত সুন্দর সিনারি দেখো, উফ মানে জান কাড়ি না একদম। এই দেখো আমরা এটা গুরমু আজকে, এত সুন্দর ফোয়ার মতো না, জান্নাতে কাশ্মীর মানে জান্নাতে কাশ্মীর। তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখো, মানে ওই দেখো ফোয়ারা এত বড় ফোয়ারা লাগাইছে পুরো মিডিলের মধ্যে, এটি একটা না আরও অনেক আছে। আর ওই যে দেখা যায় যে ছোটো মোটো এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে বাইকের মতো কী তাকা জানি নাম হয় তোমরা কমেন্টে কইও, ওইটা মানে প্রচুর আছে, প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর রোডগুলা ও রোডগুলা তো কইয়া জবাব নাই, কত সুন্দর রোড দেখো, কত ক্লিয়ার, কোনো জাবড়া নাই, কোনো লেতরা নাই, কত সুন্দর দেখো পরিষ্কার করে, এটা মানে খোয়ার মতো না, এত সুন্দর রোড মানে চারিদিকে খালি একদিকে না যে এক জায়গার মধ্যে এরকম এরকম না, মানে সব দিকে খুব সুন্দর রোডের। বন্ধুরা আমরা এখানে নামি গেছি, এখন একটু ব্রেকফাস্ট করবো, সকাল থেকে আমরা কিচ্ছু খাইছি না। আমাদের সাথে বাংলাদেশের একজন আন্টি আছে, তাই নিয়ে প্রচণ্ড সুগার রুগী, তাই নিয়ে ইঞ্জেকশন লইব, কিছু না খেলে লইতে পারতো না। আমরা যে দাঁড়াইছি দেখো, এই দেখো আই লাভ শ্রীনগর, আর এখানে দেখো ভিউটা দেখো জাস্ট কত সুন্দর ভিউ দেখো, ওয়াও অসম দেখো। আর এখানে আমরা খাইমু, দেখি কী আছে ব্রেকফাস্টের মধ্যে, দেখা যাক দেখি। তো আমরা এখন এই দোকানটা ঢুকছি, দেখো কত আইটেম এখানে, মোমো, পকোড়া, এটা হচ্ছে অনিয়ন পকোড়া। আমরা এখন আমরা খাইমু ভাত আর মুরগির মাংস, যেটা পালি হচ্ছে 130 টাকা, আমি দেখাইমু সাথে থাকো কী দিয়ে আমরা কীরকম খাইতে টেস্ট কীরকম সব কিছু দেখাইমু। বন্ধুরা দেখো আমরা খাওয়া নাই গেছে সামনে, আমি দেখাই কী কী আছে এখানে, হচ্ছে গিয়া পালং শাক, পিঁয়াজ, পকোড়া, দুই ধরনের চস আর চাটনি, ভাত, আর এটা হচ্ছে গিয়া মুরগির মাংস 1 পিস করে সাথে, সবটা সেম দিছে। প্লেট হচ্ছে গিয়া তোমার 120 টাকা করি, আর এই পকোড়াগুলা আলাদা পেয়ে কত প্লেট দিয়ে দিয়ে এই প্লেটের দাম 20 টাকা, ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো। বন্ধুরা এই দেখো এই গার্ডেনে আমরা খাওয়া দাওয়া শেষ করি, এখন ঢুকমু, আর এটার টিকিট লইতে হয় এইখান থেকে। এই দেখো এখানে লেখা আছে তোমার অ্যালার্ট হয়েছে গিয়া 24 টাকা, আর চিল্ড হয়েছে গিয়া বাচ্চা হয়েছে গিয়া 12 টাকা, ঠিক আছে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এই দেখো টিকিট সংগ্রহের জায়গা। তো আমরা টিকিট কাটা শেষ, আমরা টিকিট আমাদের হাতে আই গেছে। আর এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর যারা সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করবা, দেখা হইব পরের ভিডিওতে।